হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু ফিল্ম ডিটেক এখন আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে আলাপ সিনেমা ট্রেলার নিয়ে এবং নয়ন রহস্য বলে ফেলুদার যে আপকামিং সিরিজ বা সিনেমা আসতে চলেছে তার পোস্টার নিয়ে এবার দেখুন আলাপ সিনেমাটার আমি ফার্স্ট লুক নিয়ে কথা বলেছি এবং ট্রেলারটা দেখার পর আবির এবং মিমির যে উপস্থাপনা বা তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে একটা সিনেমা যেটা এসেছিল যে আসা যাওয়ার মাঝে তার একটা মডার্ন ইনফ্লুয়েন্স আছে আমি বলবো না যে মডার্ন অ্যাডাপ্টেশন কারণ এখানে ডায়লগস আছে আসা যাওয়ার মাঝে ডায়লগ ছিল না এবং ঘটনাটা একটা দাম্পত্য জীবনের উপর বেস ছিল এখানে বেসিক্যালি এরা একে অপরকে জানেই না কারো নাইট শিফট কারো হয়তো ডে শিফ্ট এবং তারা একই ফ্ল্যাট শেয়ার করে তারা একে অপরের জিনিস ইউজ করে বাট তারা একে অপর অপরকে কখনো দেখেইনি কখনো কারোর সাথে আলাপই হয়নি তো এরকম ঘটনার কি পরিণতি পায় এটাই ট্রেলারে দেখানো হয়েছে বিশ্বাস করুন কনসেপ্ট ওয়াইজ আমার খুব ভালো লেগেছে বিকজ আসা যাওয়ার মাঝে সিনেমাটা ইটসেল আমার খুব পছন্দের একটা সিনেমা তো তার যখন একটা মডার্ন আমি যদি বলি একটা এক্সিকিউশন হচ্ছে বা তার একটা ছাপ কোথাও আছে তার সত্ত্বেও এই গল্পে আরো কিছু দিক চেঞ্জ করা হয়েছে যেটা একদমই আলাদা একে অপরকে চেনে না তো কনসেপ্ট ওয়াইজ আমার কনসেপ্টে বেশ ফ্রেশ লেগেছে এবং আমার মনে হচ্ছে এর মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে ইনফ্যাক্ট এখানে যে লুক অ্যান্ড ফিলের যদি আমি কথা বলি সেখানে মিমিকেও যতটা ভালো লাগছে দেখতে আবিরকেও লাগছে তাদের কেমিস্ট্রি যেভাবে ডেভেলপড হচ্ছে একে অপরকে না চিনো সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে মেকাসরা ক্রিয়েট করতে পেরেছে ওই যে পেপারের মধ্যে একজন নিচ্ছে অন্যজন ওটা ফিল করে দিচ্ছে একজন দেশলাইটার ধূপকাঠি জ্বালাতে ইউজ করছে অন্যজন অন্য কাজ ইউজ করছে ফ্রিজে লিখে রাখার ব্যাপারগুলো তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে খুব টু দা পয়েন্ট এবং রিলেভেন্ট মনে হয় কোথাও গিয়ে কোনোটা খুব অতিরঞ্জিত হয়ে যায় না ব্যাপারটা যার জন্য ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ম্যানারে উঠে আসে আমাদের কাছে তো আমি যদি ট্রেলারটার ওভারঅল ডিজাইনিংয়ের কথা বলি তার টেকনিক্যালিটিসের কথা বলি গানের কথা বলি মিউজিকের কথা বলি পারফরমেন্সের কথা বলি ট্রেলারটা যেটুকু দরকার আমাদের টিজ করার জন্য সিনেমাটা আলটিমেটলি দেখার জন্য এবং রেফারেন্সের কথা বলি সব মিলিয়ে আমার কাছে বেশ একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছায় বেশ একটা ফিল গুড ব্যাপার একটা ফ্রেশ ব্যাপার কাজ করে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় সেটা দেখে বলবো বাট ট্রেলার হিসেবে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবারে যদি আমাকে নয়ন রহস্য নিয়ে কথা বলতে হয় দেখুন ফেলুদা যখনই ফিরে আসে আমাদের একটা প্রত্যাশা জাগাই সেরকমই সন্দীপ বাবু যখন সিনেমা করেছেন আমরা বিভিন্ন সময় সেটা ক্রিটিসাইজ করি যদি সেটা ভালো না হয় আবার কখনো কখনো অপেক্ষাও করি এটাও ঠিক যে তিনি কিভাবে ফেলুদাকে ফিরিয়ে আনছেন তো আগের বারের যে ট্রায়ো ছিল তাদেরকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে অর্থাৎ ফেলুদা এবং তার সাথী তোপসে এবং অবশ্যই তো প্রত্যেকটা এখানে কি রোল থাকে এবং এই গল্পটা খুব আমার প্রিয় গল্প ইচ্ছে নয়ন রহস্য তো তার জন্য তার এক্সিকিউশন দেখার আমি অবশ্যই অপেক্ষায় থাকবো পোস্টারটা বেশ সুন্দরভাবে তারা ডিজাইন করেছে চোখ ব্যাপারটাই নাম্বার ব্যাপারটাই তারা ফোকাস করেছে এবং এবার প্রথমবার হয়তো এমন একটা পোস্টার রাখা হয়েছে যেখানে ক্যারেক্টার ওরিয়েন্টেড পোস্টার করা হয়েছে যেখানে সেই অর্থে বিশাল জায়গা দেওয়া হয়নি তার গল্পের উপর বেশি ফোকাস করা হয়েছে যে ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে যে ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে তো দেখা যাক এর পোস্টারের পরে আর কি কাজ করে তার ট্রেলার টিজার এবং আলটিমেটলি সিনেমাটা কিভাবে ওয়ার্ক করে বাট পোস্টার হিসেবে কিন্তু আমার বেশ একটা ফ্রেশ অ্যাটেম্প মনে হয়েছে জেনারেলি সন্দীপদার সিনেমা এরকম পোস্টার অ্যাটেম্প থাকে না এটা বেশ একটা আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো পোস্টার তো তোমাদের কেমন লেগেছে পোস্টারটা জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে সেটাও জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যার প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা